বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই জানো যে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের প্র্যাকটিক্যাল নিয়ে কিছুদিন আগেই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছিল। যে ঘোষণায় বলা হয়েছিল যে একটা ভার্চুয়াল ল্যাব গড়ে তোলা হবে। তো এই ভার্চুয়াল ল্যাবের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা শুরু হতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র 15 দিন সময় আছে। তো এই 15 দিন সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা কীভাবে সেটাকে কমপ্লিট করবে এবং কীভাবে ফাইনাল পরীক্ষার প্রশ্ন উত্তর করবে, এই নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে, বা এই নিয়ে কিন্তু একটা সংশয়াত্মক অবস্থার মধ্যে রয়েছে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেকে। তো এই নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। দেখো কী বলছে প্র্যাকটিক্যাল ভার্চুয়াল ল্যাবের ভিত্তিতে প্রশ্ন, এই সময় পত্রিকায় এটা বেরিয়েছে। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হতে বাকি আর 15 দিন, আজকালের মধ্যেই রসায়ন, বায়োলজি, পদার্থবিদ্যা সহ নানা বিষয়ের ভার্চুয়াল প্র্যাকটিক্যাল ক্লাস বাংলা শিক্ষা ও সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে। করোনায় গত 2 বছর স্কুলে সশরীরে ক্লাসের সংখ্যা হাতে গোনা, এখন প্র্যাকটিক্যাল ক্লাস আপলোড হলেও এই কদিনে উচ্চ মাধ্যমিকের 1.5 লক্ষাধিক পড়ুয়া কী করে তা দেখে অফলাইন পরীক্ষায় বসবে সেটাই প্রশ্ন। কারণ 15 দিনে একটা ক্যালকুলেশন শেখা, সেটার প্রয়োগ করা, সেটা ড্রয়িং করা, অনেকটা ব্যাপার রয়েছে, এটা একটা প্রশ্ন থাকছেই। তাছাড়া এই ক্লাস দেখে স্কুলগুলো কবে প্রশ্ন তৈরি করবে সে ব্যাপারেও পড়ুয়ারা বা কতটা সড়গড় হতে পারবে সেই প্রশ্ন উঠেছে। সংসদ প্রশ্ন তৈরি না করায় পরীক্ষা অভিন্নতা নিয়েও থাকছে প্রশ্ন। অর্থাৎ এবছরের পরীক্ষায় প্রশ্ন কে করবে, এ নিয়ে একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে ছিল, যদিও তবুও একটা ধারণা আজকের তথ্য অনুযায়ী স্পষ্ট হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুলের টিচারই করছে। কারণ দেখো একদম স্পষ্টভাবে বলছে সংসদ প্রশ্ন তৈরি না করায় পরীক্ষার অভিন্নতা নিয়েও থাকছে সংশয়। অভিন্নতা মানে মনে করো আমি আমার স্কুলে একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা প্রচুর হার্ড দিয়ে দিলাম, আবার অন্য একটা স্কুলে প্রশ্ন করলো একদম ইজি প্রশ্ন করলো, তাহলে একই প্রশ্ন যদি হতো তাহলে সবার মূল্যায়নটা এক হতো। কিন্তু যদি প্রশ্ন সংখ্যা আলাদা আলাদা হওয়ার জন্য, প্রশ্নের যে বিষয় আলাদা আলাদা হওয়ার জন্য কিন্তু প্রশ্ন কোনোটা কঠিন হচ্ছে, কোনোটা সহজ হচ্ছে, এ নিয়ে কিন্তু সঠিক ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। তবে সংসদকর্তাদের দাবি, করোনায় পরীক্ষার্থী ও স্কুলগুলোর কথা ভেবেই এই ব্যবস্থা। সাখাওয়াত গভর্নমেন্ট গার্লসের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্রের কথায়, গত বছর স্কুল খোলার পর যেটুকু সময় মিলেছে তাতে বিজ্ঞানের নানা বিষয়ে অনেকটাই প্র্যাকটিক্যাল শেখানো হয়েছে, এখন সংসদ কোন কোন টপিক আপলোড করে সেটা দেখতে হবে, স্কুলের সঙ্গে যদি তার না মেলে সংশয় থাকবেই। দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতিও বলেন, যারা ল্যাবই দেখেনি তারা ভার্চুয়াল ক্লাসে প্র্যাকটিক্যাল দেখে কতটা বুঝবে। সংসদ প্রশ্নপত্র না করায় মেধার যথাযথ বিচারও হবে না। পশ্চিমবঙ্গের প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রের মতে, অধিকাংশ স্কুলই সংসদের বাছাই করা প্র্যাকটিক্যাল টপিকের ভিত্তিতে 16 নভেম্বর থেকে ক্লাস করিয়েছিল, তার নিরিখেই প্রশ্ন হলে ভালো হতো। এখন প্রশ্ন করাটা নিয়েও একটা বিষয় যে তারা কোন কোন বিষয় লোড করবে। যাই হোক, লোড করার পর আমরা সেটা পরিষ্কার হতে পারবো যে কোন কোন বিষয় তারা লোড করতে চলেছে বা কোন কোন বিষয় নিয়ে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা থাকবো। তবে 15 দিনের মধ্যে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিষয়টা বুঝে নেওয়া, সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করে নেওয়াও নিয়ে ফাইনাল পরীক্ষায় বসাতেও কিন্তু একটা বিরাট বড় সংশয় থাকছে। তো নিউজটি তোমাদের সামনে তুলে ধরলাম এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রছাত্রীদের কথাও ভাবতে হবে যে অল্প সময়ের মধ্যে একটা বিরাট বড় লোড চাপিয়ে দিলে সেটা তো ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব না। তো সব মিলে নিশ্চয়ই কোনো একটা ভালো ব্যবস্থা তৈরি হবে। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, তাদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।